হইল কাপ্তাই হ্রদ এবং সেই হ্রদ অবৈধ দখল হচ্ছে এবং শুধুমাত্র প্রভাবশালীরা না জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসন তারাও এটি দখল করে নির্মাণ কাজ করছেন বাড়িঘর করছেন এই সংবাদটা মিডিয়ায় প্রকাশিত হওয়ার প্রেক্ষিতে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ একটি জনস্বার্থের মামলা করেছিলাম গতকালকে ১৬ তারিখে আমরা ফাইল করেছিলাম এটি আজকে শুনানি হয়েছে আদালত রুল জারি করেছেন যে এই কৃত্রিম যে কাপ্তাই হ্রদ এটি সংরক্ষণের জন্য অবৈধ দখলদারকে প্রতিরোধ করার জন্য যথাযথ ব্যবস্থা নিতে প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না এবং অবৈধ দখলদারদেরকে উচ্ছেদ করার কেন নির্দেশ দেওয়া হবে না চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলেছেন আর দুটি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন একটি হলো যে ইমিডিয়েটলি প্রশাসন অর্থাৎ জেলা প্রশাসন সহ দশজনকে নির্দেশ দিয়েছেন যে এইখানে যেন ফার্দার আর কোনো দখল মাটি ভরাট অথবা নির্মাণ কাজ না চলে সেটি নিশ্চিত করতে বলেছেন এবং দুই সপ্তাহের মধ্যে আদালতে এভিডেভিট আকারে প্রতিবেদন দাখিল করতে বলেছেন কী কী পদক্ষেপ নেওয়া হলো আর একটি আদেশ দিয়েছেন আগামী ৩০ দিনের মধ্যে কাপ্তাই হ্রদের যে সীমানা সেই সীমানাটা নির্ধারণ করে ওখানে কারা কারা অবৈধ দখলদার আছে তাদের একটা পূর্ণাঙ্গ তালিকা এটি আদালতে এভিডেভিট আকারে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ওই নির্দেশনা পালিত হলে ওইটা আসার পরে আমরা আবার আদালতে আবেদন জানাবো ওগুলো উচ্ছেদের জন্য. Thank you.